নমস্কার বন্ধুরা, ডক্টর সূর্যকান্ত মিশ্র টুইট করে জানিয়েছেন, ওষুধের জিএসটি লাগু হওয়ার প্রতিবাদে সিজিও কমপ্লেক্সে অভিযান 9 সেপ্টেম্বর বেলা 2:30টার সময়। তিনি আরও টুইট করে জানিয়েছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে সিজিও কমপ্লেক্সে অভিযান 9 সেপ্টেম্বর। তিনি আরও টুইট করে জানিয়েছেন যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দুর্মূল্য বেড়েছে তার প্রতিবাদে সিজিও কমপ্লেক্সে অভিযান হবে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, 9 সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে চলুন বাম ফ্রন্ট। এছাড়াও তিনি আরও টুইট করে জানিয়েছেন 9 সেপ্টেম্বর আরও কী কী কর্মসূচিগুলি আছে। তিনি জানিয়েছেন যে চৌধুর জেলভর স্বচ্ছ নিয়োগ চালু হবে এবং কেন্দ্রীয় তদন্তকারী সহযোগীগুলি স্বচ্ছ নিরপেক্ষ পদ্ধতিতে দ্রুত তদন্ত করতে হবে, দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের সরকারি মদতের আড়াল করা যাবে না, বামফ্রন্টের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান 9 সেপ্টেম্বর শুক্রবার 2:30টার সময়।